বাট ব্র্যাকেট সিকোয়েন্সটা ইরেগুলার হবে অর্থাৎ রেগুলার রেগুলার্স না তো রেগুলার ব্রাকেট সিকোয়েন্স কে যে ব্র্যাকেট সিকোয়েন্সটা আসলে ভ্যালিড ওকে অর্থাৎ প্রথমে একটি ওপেনিং ব্র্যাকেট তারপরে ক্লোজিং ওপেনিং থাকার পর তারপর সেটা হলো রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স যেরকম এগুলো দেখা যাচ্ছে যেগুলো হলো রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কিন্তু ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সগুলো যেগুলো ইনভ্যালিড এরকম এরকম একটা যে এটা প্রথমে ওপেনিং তারপর প্রথমে ক্লোজিং তারপর ওপেনিং আবার এখানে অর্ধেক রে রেগুলার বাকি অর্ধেক ই এটা আবার পুরোটাই ই এখানে কোনো ইয়া ওপেনিং ব্র্যাকেট ব্র্যাকেটই নেই তো সহজ কথা যে আমার যেটা দেওয়া থাকবে সেটা হলো ই রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স বাট এন বাই থাকবে হলো ওপেনিং ব্র্যাকেট আর এন বাই থাকবে ক্লোজিং ব্র্যাকেট আমার যেটা করতে হবে যে আহ মিনিমাম অপারেশন ইয়া করতে অপারেশন করতে হবে যে মিনিমাম অপারেশন আমাকে যেটা করতে হবে যে যেকোনো একটি ব্র্যাকেট মানে প্রত্যেকটা অপারেশন যে কোনো একটি ব্র্যাকেট আমি হয়তো আহ স্টিং এর প্রথমে অথবা স্টিং এর শেষে আমি মুভ করতে পারবো ওকে স্টিং এর শুরুতে অথবা স্ট্রিং এর শেষে আমি মুভ করতে পারবো আমার যেটা করতে হবে যে এই রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কে আমার রেগুলার ব্র্যাকড সিকিউন্স করতে হবে মিনিমাম মুভে আশা করি বুঝতে পেরেছি তো আমরা সলিউশনের দিকে আগাই তো খেয়াল করি যে আমার একটি এখানে আহ যে এক্সাম্পল দেয়া আছে এক্সাম্পলে কি আছে एग्जांपलে কিছু ব্র্যাকেট একটা একটা সরস ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স দেয়া আছে আমি একটু খুঁজলেই দেখতে পাবো যে এই ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের মধ্যে কিছু রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের পার্ট আছে যেমন এই একটা পার্ট এই একটা পার্ট এবং আর এই একটা পার্ট দুটি ব্র্যাকেটের টি পার্ট আছে আর চারটি ব্র্যাকেটের টি পার্ট আছে ঠিক আছে তো আমরা কি করি এই যে ইয়া থেকে মানে আমার যে স্ট্রিংটা স্ট্রিংটা থেকে আমি এই ইরেগুলার প্যাটার্ন উঠা দিলে আমার কি রকম হবে আসলে দেখতে এগুলার প্যাটার্ন উঠা দিলে আসলে দেখতে পাবো যে আমার এরকম হবে একটি কতগুলো ওপেনিং ব্র্যাকেট সরি ক্লোজিং ব্র্যাকেট প্রথমে এবং কতগুলো ওপেনিং ব্র্যাকেট শেষে ওকে এখন অনেকে বলতে পারে কেন আমার ক্লোজিং ব্র্যাকেট কি শেষে থাকতেন শেষে আসতে পারে না মানে ওপেনিং ব্র্যাকেটের পরে তো আসতে পারে আসলে খেয়াল করি যদি কোনো একটি ক্লোজিং ব্র্যাকেটও যে ওপেনিং সে পরে চলে আসে তার মানে কি তার মানে সেখানে এইভাবে একটি রেগুলার পার্ট তৈরি হয়ে যাবে তাই না তার মানে কি সেটা আসলে ডিলেট হয়ে যেত সেটাও আমি যখন এখানে ডিলেট করছি রেগুলার পার্ট গুলো ডিলেট করছি তখন সেটা আসলে ডিলেট হয়ে যেত তাই না তাহলে কি সেটা আর থাকতো না সুতরাং যে যদি কয়টা ব্র্যাকেট এখন আছে তারা এরকম পজিশনে আছে যে অর্ধেক আছে হলো ওপেনিং ব্র্যাকেট অর্ধেক ক্লোজিং ব্র্যাকেট এবং ক্লোজিং ব্র্যাকেট গুলো প্রথমে এবং ওপেনিং ব্র্যাকেট গুলো শেষে ওকে এখন আমি যেটা করতে পারি যে আমি এই যে ইন আনঅর্ডার যে ওপেনিং ব্র্যাকেট অথবা আনঅর্ডার ক্লোজিং ব্র্যাকেট তো এগুলোকে আমি কি ভাবে রেগুলার করতে পারি হয়তো আমি এই তিনটা এই ক্লোজিং ব্র্যাকেট কে তুলে এনে একটা পর তুলে এনে শেষে বসাবো ওকে অথবা এই একটা ওপেনিং ব্র্যাকেট তুলে এনে আমি প্রথমে বসাবো ঠিক আছে অর্থাৎ আমি আসলে যে কয়টা ইয়া পেলাম মানে আনঅর্ডারড ব্র্যাকেট পেয়েছি তার অর্ধেক আমার মুভ লাগবে তাই না অর্থাৎ অত তিনটা তিনটা মুভি আমার লাগবে অত তিনটা মুভি আমি প্রথম তিনটাকে আমি শেষে আনবো অথবা শেষের তিনটাকে প্রথম আনবো বা আমি যেভাবে এটাকে রেগুলার বানাতে চাই না কেন আসলে আমার মুভ লোক কয়টা তিনটা অর্থাৎ আমার আনর্ডার ব্রাকেটস এর অর্ধেক আমার লাগবে মুভ আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে তো আমি তার একটা কাজ করি যে আমি আনঅর্ডার ব্র্যাকেট সবগুলো কাউন্ট করার দরকার নেই আমি কি জানি কি যে আনঅর্ডার ব্রাকেটস এর অর্ধেক আমার মুভ লাগবে আন আনঅর্ডার ব্রাকেটস এর অর্ধেক থাকবে হল আমার ওপেনিং ব্র্যাকেট সেটা তো আমি জানি তাই না তাহলে আমি বলতে পারি যে আসলে আনঅর্ডারড ওপেনিং ব্র্যাকেটের যে কয়টা সে কয়টা আসলে আমার মুভ লাগবে। যেমন এখানে আনঅর্ডারড ওপেনিং ব্র্যাকেট কয়টা তিনটা। পরপর তিনটা তাহলে আমার মুভ লাগবে কয়টা? তিনটা। ওকে। তো আমি এটা কাজ করব যে আমি স্ট্রিং এর যেখানে যেখানে ওপেনিং ব্র্যাকেট পাবো সেখানে সেখানে কাউন্ট এক বাড়িয়ে দেব। তাহলে আমি কি? ওপেনিং ব্র্যাকেট কাউন্ট করতেছি, গুনতেছি। আসলে এই কাউন্টারের মধ্যে আসলে কোনটা কোনটা গোনা হয়ে যাচ্ছে যেগুলো কিন্তু যেগুলো আসলে যেগুলার ব্র্যাকেটের মধ্যে ওপেনিং ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে গোনা হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমি তো সেটা গুনতোচ্ছি না আমি যাচ্ছি কি আসলে ইরেগুলার ওপেনিং যে ব্র্যাকেটের যে ইয়ার সিকোয়েন্সটা ওইটার মধ্যে কতগুলা ওপেনিং ব্র্যাকেট আছে তাই না তাহলে আমি রেগুলার যেটা আছে তো সেটা তো আমার কাউন্ট হয়ে যাচ্ছে তো সেটা জানার জন্য আমি আসলে কি করব তো আমি একটু খেয়াল করি যে ওকে একটু খেয়াল করি যে ধরেন কতগুলো আমার ব্র্যাকেট প্রথমে আমি ওপেনিং ব্র্যাকেট পেলাম ওপেনিং ব্র্যাকেটের পর আমি একটি ক্লোজিং ব্র্যাকেট পেলাম তো কি হলো খেয়াল করি যে আসলে এই জায়গাটায় এই জায়গাটায় আমার একটি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি হয়ে গেছে এই দুটার লাস্টে দুইটা তাই না আসলে দুটা আমার আসলে কি হয়েছে রেগুলার যে এই দুইটার একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি করে ফেলেছে ওকে তো আমি কি করতে পারি যে আমার এই পর্যন্ত কাউন্ট ধরো আমি এক এক করে বাড়াচ্ছি কাউন্ট হয়ে গেছে আমার কয়েকটা এখানে ওপেনিং ব্র্যাকেট আছে পাঁচ পাঁচটা তাহলে কাউন্ট পাঁচ হলো তারপর যখন আমি একটা ইয়া পেলাম মানে ক্লোজিং ব্র্যাকেট পেলাম তখনই আমি একটা কাজ করতে পারি না আমি কাউন্ট কমিয়ে দিতে পারি না আমি কাউন্ট এক কমিয়ে দিলে কি হবে কাউন্ট এক কমিয়ে দিলে তখন কাউন্ট চার হয়ে যাবে তার মানে কি যে আমার যে কাউন্ট এক কমিয়ে দিলে মানে কি একটি যে ব্র্যাকেট ছিল ওই ব্র্যাকেটটা আসলে আমার

ওপেনিং ব্র্যাকেট আছে আটটা একটা তো রেগুলার মধ্যে চলে গেছে বিয়োগ করে দিচ্ছিলাম তাহলে এখন ই রেগুলার ওপেন ওপেনিং ব্র্যাকেট আছে কয়টা সাতটা তো ধরেনে আমি আবার একটা এখানে ক্লোজিং ব্র্যাকেট পেলাম তো কি হলো যে এই দুইটা কিন্তু আসলে কি তৈরি করলো আবার রেগুলার ব্র্যাকেট তৈরি করলো তাহলে আমি এখানে আবার এক কি করে দিতে পারি বিয়োগ করে দিতে পারি ওকে আমি এখানে এক বিয়োগ করে দিলে ইরেগুলার রেগুলার ওপেনিং ব্র্যাকেট হয়ে যাবে কয়টা ছয়টা বুঝতে পারছিস তো

তার মানে আলটিমেটলি তাহলে আমার আরও একটা ওপেনিং ইরেগুলার ওপেনিং ব্র্যাকেট আসলে রেগুলার ওপেনিং ব্র্যাকেটে কনভার্ট হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আমার এক আবার বিয়োগ করে হবে বুঝতে পারছি অর্থাৎ আমি কি করব আমি যখন ওপেনিং ব্র্যাকেট পাবো তখন কাউন্ট এক বাড়াবো আর যখন ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন কাউন্ট এক কমাবো কিন্তু কাউন্ট এককে আমি সবসময় কমাবো না তো সেটা কেন সেটার একটু খেয়াল করি ধরে নেই যে কাউন্ট আমার এরকম করতে করতে wait এখানে দেখাচ্ছি এখানে আমার ওপেনিং ব্র্যাকেট bracket irregular ব্র্যাকেট কত আছে পাঁচটা তাই না তারপরে irregular opening bracket এখন হয়ে গেলো চারটা এখন হয়ে গেলো তিনটা এখন হয়ে গেলো দুইটা এখন হয়ে গেলো একটা এখন এখন হয়ে গেলো শূন্যটা ঠিক আছে তো এখন আমার irregular opening ব্র্যাকেট আছে কয়টা শূন্যটা এখন যদি আমি count এ কমাই তাহলে count মান হয়ে যাবে কত minus one এই যে কাউন্ট আমি আবার একটা ক্লোজিং ব্র্যাকেট পেলাম তাহলে কাউন্টার মান হয়ে হয়ে যাবে কত মাইনাস ওয়ান আসলে কি আমার কাউন্টার মান কখন মাইনাস ওয়ান আসবে খেয়াল করি যে আমি কাউন্ট যতক্ষণ আমি ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি কাউন্ট এক কেন কমিয়েছি কারণ একটা ওপেনিং ব্র্যাকেট ছিল একটা ওপেনিং ব্র্যাকেট ছিল একটা ব্র্যাট ওপেনিং ব্র্যাকেট ছিল এবং আমি একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়েছি তার মানে সেখানে এটি রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স তৈরি হয়েছে যার ফলে আমার ওই যে একটা ওপেনিং ব্র্যাকেট সেটা আমার আসলে আমি ইউজ করতে পারবো না তো সেক্ষেত্রে আমি কাউন্ট এক কমিয়ে আমি এটা বুঝিয়েছি যে হ্যাঁ আমি এটা ইউজ করতে পারি না বাকি যে ওপেনিং ব্র্যাকেট ইরেগুলার ওপেন ব্র্যাকেট আছে সেটা আমি ইউজ করলাম এরকম করতে করতে যখন ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্সের মানে কাউন্টার ভ্যালু জিরো হয়ে যাবে কাউন্ট যখন জিরো হয়ে যাবে তার মানে কি আমার ওপেনিং কোনো ব্র্যাকেট ইরেগুলার ওপেনিং কোনো ব্র্যাকেট নেই

এই ক্লোজিং ব্র্যাকেটের কারণে কিন্তু ইরেগুলার ওপেনিং ব্র্যাকেট সেন্স কখনো ঋণাত্মক হয়ে যাবে না বুঝতে পারতেছি তো যে ইরেগুলার ব্র্যাকেট সেন্স তো এখন জিরো এখন আমি যতই আমি ক্লোজিং ব্র্যাকেট দেই না কেন আসলে ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স জিরোই থাকবে আবার আমি যখন বাড়াবো তখন ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কি এক দুই হয়ে গেছে তাই না জাস্ট এইভাবে আমার কাউন্ট করতে হবে এরকম করতে করতে শেষ পর্যন্ত আমার কাউন্টে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাই হলো আসলে ইরেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স ওপেনিং ব্র্যাকেট সিকোয়েন্স কয়টা সিরেগুলোর ওপেনিং ব্র্যাকেট সিকোয়েন্সে ব্র্যাকেট কয়টা আছে সেটা আমি পাবো ওকে আশা করি এই সত্যিটা বুঝতে পেরেছি যে ওপেনিং ব্র্যাকেট হলে কাউন্ট প্লাস প্লাস করব আর যদি ক্লোজিং ব্র্যাকেট হয় তাহলে কাউ ইয়া এবং কাউন্ট যদি মিনিমাম এক থাকে তাহলে কাউন্ট মাইনাস মাইনাস করবো কাউন্ট জিরো হয়ে গেলে মাইনাস মাইনাস করব না ওকে কাউন্ট এক কমাবো না

ঠিক তো এটার জন্য প্রথমে কাউন্ট জিরো ইনিশিয়ালি কাউন্ট জিরো ওকে তো কাউন্ট জিরো থেকে তারপর প্রথম ব্র্যাকেটটা কি ক্লোজিং ব্র্যাকেট বাট কাউন্ট জিরো আছে তো এবারও জিরোই থাকবে তারপরটা কি ক্লোজিং ব্র্যাকেট তারপরটা ক্লোজিং ব্র্যাকেট তাহলে কাউন্ট এখনও জিরো থাকবে তারপরটা কি ওপেনিং ব্র্যাকেট এখন কি কাউন্ট এক বাড়লো তারপরটা ক্লোজিং ব্র্যাকেট তার মানে কি সে যে দেখলো কাউন্ট এক আছে আর ক্লোজিং bracket তার মানে কি যে এটা এখানে আসলে রয়েছে তার মানে একটা মানে যে ওপেনিং ব্র্যাকেটটা আমি পেয়েছি সেটা আসলে এর মধ্যে ইউজ করা হয়ে গেছে তার মানে আমি এক বিয়োগ করে দিই জিরো কাউন্টের মানে হয়ে গেলো জিরো তারপরে আবার একটি রেগুলার তো রেগুলার এখন আর বিয়োগ হবে না কাউন্ট জিরো আছে তাহলে আবার তাহলে কাউন্ট জিরো রইলো পরের বারের জন্য কাউন্ট হয়ে গেল ওয়ান কাউন্ট হয়ে গেল ওয়ান তারপরে এর জন্য কাউন্ট হয়ে গেল 2 তারপরে এর জন্য কাউন্ট আবার হয়ে গেল 1 তারপরে এর জন্য কাউন্ট হয়ে গেল আবার 0 তাই না আচ্ছা এরপর এরপর কাউন্ট আবার তারপরে কত হয়ে গেল কাউন্ট হয়ে গেল 1 তারপরে কাউন্ট হয়ে গেল 2 তারপরে কাউন্ট হয়ে গেল থ্রি তো এট লাস্ট কাউন্টার মানে এখন আছে কত থ্রি তার মানে অ্যান্সার হলো থ্রি ঠিক আছে আমি যদি এই যে টেস্টটা আছে এইখানে যে টেস্ট আছে এটার জন্য আমি দেখতে চাই তাহলে পাব পাবো ইনিশিয়ালি কাউন্ট কত জিরো ইনিশিয়ালি কাউন্ট জিরো তারপরে যখন ওপেনিং ব্র্যাকেট সরি ক্লোজিং ব্র্যাকেট কাউন্ট বিও হতে পারবে না যার ফলে কাউন্ট জিরো ওপেনিং ব্র্যাকেটের জন্য কাউন্ট হবে ওয়ান তারপরে আবার ওপেনিং ব্র্যাকেটের জন্য কাউন্ট হবে টু তারপর আবার ওপেনিং ব্র্যাকের জন্য হবে কাউন্ট হবে থ্রি তারপরে আবার ক্লোজিং ব্র্যাকেটের জন্য কাউন্ট হবে টু এবং তারপরে আবার ক্লোজিং ব্র্যাকেটের জন্য কাউন্ট হবে ওয়ান তার মানে শেষ পর্যন্ত রেজাল্ট হলো ওয়ান অর্থাৎ একটি মুভ করলেই আসলে এটা ওপেনিং ব্র্যাকেট থেকে ক্লোজিং ব্র্যাকেট করা যায় কিরকমের মানে সরি ইরেগুলার ব্র্যাকেট থেকে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স করা যায় আহ কিরকমের যে আমি যদি এই যে ব্র্যাকেটটা আছে এই ব্র্যাকেটটা যদি আমি মুভ করে সামনে নিয়ে আসি তাহলে কিন্তু আসলে এটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হয়ে যাবে আচ্ছা তো আশা করি বুঝতে পেরেছি আমি একটু করে দিকে দেখাই এই যে সেম যে ওই শর্তটা এই শর্তটুকুই আমি করে দিয়েছি দেবশিটা আর কিছুই না ঠিক আছে তো আশা করি আপনার সকলে বুঝতে পেরেছেন আজকে যাতেটুকুই সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ